जय जगन्नाथ। आज हमारे 625 बचर रथजात्रा उत्सव पदार्पण करछे माइसे ऐतिह्यवाही 625 बचर उत्सव रथजात्रार ए बचरे माइसे रथेर चाका घोराबे ना। ए एक इतिहासे बिरल घटना। 624 बचर एक ही घटना घटे कोविड परिस्थितिर जन्यई आमरा ए कठोर सिद्धांत नियेछि। आज सकाल भोरबेला थेके आमादेर मंगलारती हो भोर 5টায়, তারপরে আমাদের পূজো আচ্ছা শুরু হয়ে গেছে এবং ঠিক বেলা 8টার সময় আমাদের প্রভু পক্ষে উনি বাইরে চাতালে দর্শন দেবেন ভক্তদের। আমরা এবং পুলিশ প্রশাসন আমরা একসাথে সহমত হয়ে যে সমস্ত ভক্তদেরই কোভিড প্রোটোকল মেনে যেন প্রবেশ করে আমরা অ্যানাউন্স করছি বারবার। মুখে মাস্ক পরা বাধ্যতামূলক, হাতে স্যানিটাইজার লাগিয়ে এবং সামাজিক দূরত্ববিধি মেনে যেন আমাদের পূজা প্রদান করে, এইটাই পুলিশ প্রশাসনের আমাদের কঠোর নির্দেশ আছে। এবং ঠিক বেলা 4 ঘটিকায় আমাদের যে নারায়ণ শিলা, যে জগন্নাথ দেবের প্রতিভু হিসেবে যে নারায়ণ শিলা, ঠিক বিকাল 4 ঘটিকায় আমরা পদব্রজে আমরা নিয়ে যাব হরিবোল কীর্তনের মাধ্যমে। তার আগে আমরা রথের চারপাশে 3 পাক প্রদক্ষিণ করব, ওখানে দামোদর হবে, ওখানে পুজো হবে, তারপরে সেই নারায়ণ শিলা যাবে হরিবোল কীর্তনের মাধ্যমে সেই মাসির বাড়ি। সেই মাসির বাড়িতেই সেই নারায়ণ থাকবে, কারণ জগন্নাথের প্রতিপূত নারায়ণ তিনি, কারণ তিনি সত্যযুগে নারায়ণ, ত্রেতায় রামচন্দ্র, তারপরে কৃষ্ণ, আর কলিতে তো উনিই জগন্নাথ। তাই জগন্নাথ দেবের মূর্তি থাকছে আমাদের জগন্নাথ বাড়ির মধ্যেই অস্থায়ী মাসির বাড়িতে। এই অস্থায়ী মাসির বাড়ি তৈরি করা হয়েছে, ওখানে বেদি করা হয়েছে, কারণ নিয়ম হচ্ছে রথের দিন রত্ন বেদি পাল্টানো হবে। তো রত্ন বেদি থেকে ওনাকে নামিয়ে সকালবেলা 8টার সময় যে ভোগ হয়ে উনি বাইরে চাতালে বেরোবেন, তারপরে সেই অস্থায়ী মাসির বাড়িতে চলে যাবেন বিকেল 4টের সময়। তো তার এইভাবেই ওখানেই পুজো আচ্ছা হবে। এই 9 দিনব্যাপী সোজারথ থেকে উল্টাদের মধ্যে যে বিপত্তায়নী উৎসব, ঘোড়া পঞ্চমী উৎসব, দ্বাদশ গোপাল উৎসব সবই হবে জগন্নাথ মন্দিরের ভেতরেই অস্থায়ী মাসির বাড়িতে। এইভাবেই আমাদের এবছর 625 বছরে রথযাত্রা পদার্পণ করছে এবং মহাসমারোহে পালিত হবে, সব কিছুই হবে কোভিড প্রোটোকল। মন্টু দে, হ্যাঁ আলিমন্টু।